জয় জগন্নাথ। বন্ধুগণ, আজি আমি জানিবা 2024 জুলাই মাসর মকর রাশির মাসিক রাশিফল বিষয়ে। এই মাসিক রাশিফল গ্রহঙ্ক স্থিতি ও চলনকু নিয়ে আধারিত এবং গ্রহঙ্ক স্থিতি ও চলন আম জীবনরে বহুত প্রভাব পকাই থাকে, যাহাফলরে আম জীবনরে কেবে সুখ আসি থাকে তো কেবে দুঃখ আসি থাকে। সেথিপাই গ্রহঙ্ক স্থিতি ও চলনকু নিয়ে আমি পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, আর্থিক স্থিতি, শিক্ষা, ব্যবসায় এবং স্বাস্থ্য বিষয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করে কহিব। সেথিপাই ভিডিওকু শেষ পর্যন্ত দেখন্তু ও যেউমানে আম চ্যানেলকু নয়া করে আসছন্তি তলে থিবা লাল রঙ্গর সবস্ক্রাইব বটনকু দবে আম চ্যানেলকু সবস্ক্রাইব করন্তু ও পাখরে থিবা ঘন্টি বটনকু দবে অল রে সিলেক্ট করন্তু। কাহিঁকি না আমি অপলোড করিথিবা প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন আপন সর্বপ্রথমে পাইপারিবে। বন্ধুগণ, মকর রাশির ব্যক্তিঙ্ক পাই 2024 জুলাই মাসটি আপনঙ্ক পাই কিছি মাত্রারে অনুকূল রহিব। জীবনর বিভিন্ন ক্ষেত্রে উত্তম পরিণাম মিলিবার যোগ রয়েছে। ক্যারিয়র তথা কার্যক্ষেত্র দৃষ্টির মাসটি আপনার অনুকূল পরিণাম প্রদান করিব। দশম ভাবর স্বামী শুক্র মাসর প্রারম্ভরে সূর্যঙ্ক সহিত ষষ্ঠ ভাবরে বিরাজিত রহিবে, যাহাকি কার্যস্থলরে আসুথিবা কঠিন স্থিতিকু কম করিব। বিরোধী ও শত্রু মঝিরে মঝিরে আপনার হইরাণ করিবার প্রয়াস করিবে। কার্যস্থলরে আপনার বর্চস্ব বৃদ্ধি পাইব। চাকরি ক্ষেত্রে নিজ স্থিতিকু আপন মজবুত করিবারে সক্ষম হেবে। 7 জুলাই কু শুক্র আপনার সপ্তম ভাবকু প্রবেশ করিবে এবং বুধ সপ্তম ভাবরে বিরাজিত রহিবে। 16 জুলাই কু সূর্য মধ্য সপ্তম ভাবকু প্রবেশ করিবে, যাহাফলরে কার্যক্ষেত্রে অধিক ভাবরে সফলতা প্রাপ্তি হেব। আপনার অধিকার ক্ষেত্রে বৃদ্ধি ঘটিব। চাকরি ক্ষেত্রে পদোন্নতির মধ্যে কিছু উত্তম অবসর প্রাপ্তি হেব। 19 জুলাই কু বুধ অষ্টম ভাবকু গোচর করিবে, যাহাফলরে আপন অধিক পরিশ্রম করিবে, কিন্তু স্বাস্থ্যবস্থার বিশেষ ধ্যান রখন্তু। ব্যবসায় ক্ষেত্রে প্রগতি হেব, বিশেষ করে ভাগিদারী ব্যবসায়ী আপনার সফলতা মিলিব। নয়া ব্যবসায়িক যোজনারে আপন কার্য করিবে, কিন্তু 12 জুলাই কু মঙ্গল মেষ রাশি চতুর্থ ভাবকু দৃষ্টি রখিবে। সেথিপাই এই অবধিরে ব্যবসায় ক্ষেত্রে অনাবশ্যক যুক্তিতর্করু আপন সাবধান রুহন্তু। সেইপরি আর্থিক স্থিতি দৃষ্টি মাসটি মিশ্রিত পরিণাম প্রদান করিব। আপনার দ্বিতীয় ভাবরে শনিদেব বক্রী স্থিতিরে বিরাজিত রহিবে, যাহাকি ধন সঞ্চয় করিবারে আপনার পূর্ণ সহযোগ করিব এবং আপনার ধনর অভিবৃদ্ধি হেব। রাহু তৃতীয় ভাবরে বিরাজিত রহি আপনার রিক্স নেই আগকু বড়িবারে সহযোগ করিবে। সেইপরি মঙ্গল চতুর্থ ভাবরে বিরাজিত রহি সম্পত্তির লাভ প্রদান করিবে, তথা আপন কিছু নয়া সম্পত্তি ক্রয় করিপারন্তি। মঙ্গলঙ্ক দৃষ্টি আপনার একাদশ ভাবরে মধ্যে রহিব, যাহাফলরে আর্থিক লাভর যোগ রহুচি এবং আপনার আর্থিক স্থিতি মজবুত হওয়াকু লাগিব। সেইপরি প্রেম ও বৈবাহিক জীবন দৃষ্টির মাসটি আপনার সকারাত্মক পরিণাম প্রদান করিব। পঞ্চম ভাবরে দেবগুরু বৃহস্পতি বিরাজিত রহি আপনার প্রেমর রক্ষা করিবে, প্রেম সম্বন্ধরে প্রগাঢ়তা আসিব এবং প্রেম জীবন প্রতি আপনার দায়িত্ব বৃদ্ধি পাইব। মাসর দ্বিতীয়ার্ধরে 7 জুলাই কু শুক্র সপ্তম ভাবকু গোচর করিবে, যাহাফলরে প্রেম সম্বন্ধ আহুরি মজবুত হওয়াকু লাগিব। আপনার প্রেম বিবাহর মধ্যে যোগ রয়েছে। বিবাহিত ব্যক্তিমানঙ্ক পাই পুরা মাস বুধ সপ্তম ভাবরে বিরাজিত রহিবে, যাহাকি বৈবাহিক জীবনকু সুখময় করিব এবং পরস্পর মধ্যে উত্তম সামঞ্জস্য স্থাপিত হেব। সূর্যঙ্ক 16 জুলাই কু সপ্তম ভাবকু গোচর করি পরস্পর মধ্যে অহংভাব বৃদ্ধি পাইব এবং বৈবাহিক দাম্পত্য জীবনরে তিক্ততার ভাব বৃদ্ধি পাইব। সেইপরি পারিবারিক জীবন দৃষ্টির মধ্যম ধরনের ফলপ্রাপ্তি হেব। দ্বিতীয় ভাবর স্বামী শনি স্বগ্রহী হয়ে বিরাজিত রহিবে, যাহাফলরে পরিবারে একতা রহিব। আপনার কিছু কটুবচন পরিবার সদস্যকে ব্যথিত করিব, যাহাফলরে পারিবারিক পরিবেশ সামান্য পরিবর্তন হেব। বক্রী শনিঙ্ক দৃষ্টি চতুর্থ ভাবরে রহিব,
ଯାହାଫଳରେ ମାତାଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟାବସ୍ଥା ଆପଣଙ୍କୁ ଚିନ୍ତିତ କରିବ, କିନ୍ତୁ ପିତାଙ୍କ ପକ୍ଷରୁ ପୂର୍ଣ୍ଣ ସହଯୋଗ ମିଳିବ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଦୃଷ୍ଟିରୁ ମାସଟି ଉତ୍ତମ ଅନୁକୂଳ ରହିଛି। ତୃତୀୟ ଭାବରେ ରାହୁଙ୍କ ଉପସ୍ଥିତି ଆପଣଙ୍କୁ ସ୍ଫୁର୍ତ୍ତିବାନ କରିବ, କିନ୍ତୁ ଶୁକ୍ରଙ୍କ ପ୍ରଭାବ କାରଣରୁ କିଛି ଛୋଟ ଛୋଟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ଆପଣଙ୍କୁ ହଇରାଣ କରିବ, ସେଥିପାଇଁ ସ୍ୱାସ୍ଥ୍ୟାବସ୍ଥାର ବିଷୟ ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ। ଆପଣଙ୍କ ପାଇଁ ପ୍ରତିକାର ହେଲା, ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ମଙ୍ଗଳବାର ଓ ଶନିବାର ଦିନ ଭଗବାନ ହନୁମାନଙ୍କ ପୂଜାର୍ଚ୍ଚନା କରି ହନୁମାନ ଚାଲିସାର ପାଠ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପାଇବି। ତ ବନ୍ଧୁଗଣ, ଏହା ଥିଲା 2024 ଜୁଲାଇ ମାସର ମକର ରାଶିର ମାସିକ ରାଶିଫଳ ବିଷୟରେ। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଥାଏ, ଲାଇକ୍ ସେୟାର ଓ କମେଣ୍ଟ କରି ଜଣାନ୍ତୁ ଏବଂ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।